কিন্তু প্রচুর জিনিস কিনবো, তোমার পকেট জাস্ট ফাঁকা করে দেবো, রাজি তো? এই জিনিসটা একদম ইউনিক দেখলাম কিন্তু, এতগুলো দোকানে এরকম কিন্তু দেখিনি। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2023 এ তো মেলা শুরু হয়ে গেছে 24 নভেম্বর থেকে, মানে গত পরশু থেকে। এই হস্তশিল্পর মেলাতে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যেরই কিছু না কিছু কুটির শিল্প হস্তশিল্পের দেখা মিলবে, তো চলো আমরাও দেখবো, কিনবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো, তো চলো শুরু করা যাক। তো এই হলো মেলার গেট, ইকো পার্কের 1 নম্বর গেটের পাশেই হচ্ছে এই মেলাটা। তো তোমরা যারা দুভাবে আসতে পারো, তোমরা তো যারা মনে করো চিনার পার্কের দিক থেকে আসবে, তারা এই দিক থেকে বাসে বা গাড়িতে করে এসে এই ইকো পার্কের 1 নম্বর গেট থেকে ভেতরে ঢুকে যাবে। যারা হচ্ছে সল্টলেকের দিক থেকে আসছো, তারা ওই দিকে হচ্ছে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেটের ওই দিক থেকে বাসে করে তোমরা হয় ওয়েস্টিন স্টপেজ অথবা ইকো পার্কের 1 নম্বর যে স্টপেজটা আছে, 1 নম্বর গেটের যে স্টপেজটা আছে সেখানে নেমেও হেঁটে এখানে আসতে পারো। তো প্রথমেই দেখো এখানে চলে এসেছি, একদম এটা শুরু, প্রথম দোকান, সমস্ত মাটির জিনিসপত্র, অনেক মাটির মূর্তি আছে এখানে, খুব সুন্দর সুন্দর গণেশগুলো। দাদা কি দাম আছে গণেশের? 400। এই বড় গণেশগুলো কি দাম একই রকম? আচ্ছা এইটা কি দাম আছে? এই কালার 350, 550। এই যে ঢুকেই একদম ইকো পার্কের এই মেলা ঢুকেই প্রথম যেই দাদার দোকান, এখানে আমরা গত বছরও গণেশ কিনেছিলাম, আরও 2-1টা মূর্তি কিনেছিলাম। দাদা বেশ ভালো দামেই আমাদেরকে মানে কম সম করে দিয়েছিল, যেহেতু অনেকগুলো জিনিস কিনেছিলাম। তোমরা এখান থেকে নিতে পারো, এই জিনিসটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। এই হ্যারিকেনগুলো ইউনিক আছে, হ্যারিকেনের ভিতরে আবার ওই লাইট ল্যাম্প, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠের হ্যারিকেন, হ্যাঁ, চায়ের ট্রে, এই আঁকা না এগুলো? কি দাম আছে এগুলো? 400 করে। আরে কেট কি কি সুন্দর সুন্দর, দারুণ রং করা কেটলি তো, তাই না? কেটলি গুলো কি দাম গো? 150। কাঠের পেনদান ও অ্যাকোরিয়াম আছে ছোট ছোট। কোন বছর কিন্তু মাছ দেখতে পাই না, এই বছরে দেখছি। ব্যাগ এখানেও দেখো সেম ওই জিনিসগুলো টাইপের দেখতে পাচ্ছি, রং করা চায়ের ট্রে, পেনদানি, এগুলো মোটামুটি প্রত্যেক বছরই থাকে, তবে এবছরে আমি দেখছি দামটা কিন্তু একটু কম বললো। এটা একটা ইউনিক জিনিস, এগুলো কি বাঁশের? পুরো বাঁশ কেটে কি সুন্দর ডিজাইন করে করা। আর এইটা এটা দেখো নারকেলের, নারকেলের ইয়ে দিয়ে খোলাটা, এটা কি ইয়ে করার জন্য, মানে ধুনো ধুনো দেওয়ার জন্য নাকি? এটা না না এইটুকু না, এটা এমনি সাজিয়ে রাখার, এইটুকু তো ধুনা তো হয় না। চা খাওয়া যাবে, জুস খাওয়া যাবে। আরে এইটা কি চয়, এগুলো কি? এইটা কি বলো তো দেখি, কেমন বলতে পারো? তাল নাকি? তালের ফোপরের অংশটা, খোলাটা, খোলাটা কচ্ছপ বানানো, হ্যাঁ। এটা কিন্তু ভারী সুন্দর দেখতে, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে এগুলো তৈরি করা, মানে এখানে আসতে এত সুন্দর সুন্দর, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় যেগুলো কোনোদিন চোখেই দেখিনি। এগুলো এটা তো দড়ি, পাটের দড়ি দিয়ে এই পেন পেনদানি টেনদানি গুলো, হ্যাঁ। এগুলো কি বানাচ্ছো গো? কি দিয়ে, কি দিয়ে দড়ি গুলো? জুটের জিনিস, আচ্ছা। মানে পাটের, দেখো এইগুলো আমরা আগের বছরে কিনেছিলাম মনে আছে তো? এই যে কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের সাজির মতো জিনিস,
সবগুলো কিন্তু মানে পাট দিয়ে তৈরি, তাই না? সব পাটের জিনিস। আচ্ছা, আর এইগুলো কি দাম আছে গো? ওই ওই দিকে একদম লম্বা করে লম্বাটা 140 টাকা, আর আপনার এই 120 টাকা, এগুলো 110 টাকা। আচ্ছা, ছোটে ব্যাগও আছে সুন্দর। কি সুন্দর দেখো চটের ব্যাগটা। এটা কত দাম? 350। তো তোমরা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে, তো জাস্ট পিছনে ঢুকেই এই ডান পাশে এইটা হচ্ছে সোজা পার্কিং এর জায়গা, এখানে তোমরা রাখতে পারো গাড়ি। আর এগুলো সবই তোমার নিজের হাতে আঁকা? বাহ, খুব অসাধারণ। ফুলিপিঠে সিঙ্গারা মোমো প্রত্যেকটা একই পদ্ধতি, এটাকে সবসময় পাল্টে দেবে। আচ্ছা, এমনি যে পাকা হয় তার মধ্যে এই ডিজাইন করছে? এমনি যে পাকাগুলো হয় না, এইগুলো এটা এর জন্য ইয়ে থাকে না, ফিনিশ হয়নি এখনো। ফিনিশ হয়নি না, হবে না যে এটা ফিনিশ হয়ে গেছে। যেমন ও কি দাম গো এটা? ওটা 60 টাকা। 60 টাকা, সুন্দর দেখতে। আচ্ছা, এগুলো ফিনিশ হয়ে গেছে, এগুলো এখন রেডি হচ্ছে। এই এই জামা কাপড় এগুলো কি আঁকো নিজের হাতেই করো? আচ্ছা, ওড়না আর গেঞ্জি। সামনের দিক থেকে না এইখানে ট্রেগুলো বেশি ভালো লাগছে, এই রংগুলো খুব সুন্দর ফুটেছে। হ্যাঁ, ডিজাইনটাও খুব ভালো লাগছে। কত দাম ওই ট্রেগুলোর? এই রংগুলো খুব সুন্দর ফুটেছে। এটা কত? 450। এটা কি দাম? 400 টাকা। এগুলো সবই চটের না? চটের তো এগুলো সব। এটা টেবিল ম্যাট, চায়ের কাপ রাখলে তার উপরে। কি দাম আছে এগুলো এক একটা? 100। কম সম করবে দুটো নিলে? এখানে ওই একই রকম ভাবে আঁকছে ফ্লাওয়ার ভাস। এগুলো মনে হয় বাঁশের। হ্যাঁ, বাঁশের। এখানে শিল্পীরা নিজেরাই মানে ইনস্ট্যান্ট এখনই এঁকে, হ্যাঁ, তারপরে সেগুলো রেডি করে দিচ্ছেন। কি দারুণ! কত বড় এটা? লম্বায় লম্বা চড়া? আচ্ছা, লম্বায় আছে, চড়াতেও আছে, অনেকটা লম্বা। মাদুরের পাট কিন্তু এখন উঠে গেছে, তবে এগুলো সত্যি এক একটা মানে ইউনিক জিনিস, বাড়িতে রাখলে বা মেঝেতে পেতে বসে ভালো লাগে খুব। এগুলো এখন আর সচরাচর আমাদের বাড়িতে থাকে না। এই এত সুন্দর জিনিসের মূল্য কত দাদা? 400 টাকা। এই দেখো, এটা কিন্তু তোমার পুরো সেট, মানে টেবিল ম্যাট। হ্যাঁ, টেবিল ম্যাট। টেবিল দেখো, এর মধ্যে লেখা আছে টেবিল ম্যাট 6টা, সেন্টার ম্যাট একটা, গ্লাস ম্যাট 6টা, টোটাল 13টা জিনিস। সেটটার দাম কত? 200 টাকা। ওই 13টা জিনিসের এই সেটটার দাম পড়ছে 200 টাকা। তো এখানে কিন্তু প্রাইস দাদারা বলেছে যে বার্গেনিং করলে একটু দাম কম সম করে করবে। সুন্দর পঞ্চপ্রদীপ, কি অপূর্ব দেখতে। এখানে ধূপ ধূপও দেওয়া যাবে। কি দাম আছে কাকিমা? 80 টাকা। মাটির? হ্যাঁ হ্যাঁ, মাটির নানা রকম কালার দিয়ে করা আছে, 80 টাকা দাম। এখানে ধূপ দেয়, এগুলো গাছ রাখার জন্য, তাই না? খুব সুন্দর। কি দাম আছে কাকু এগুলো? 250। ছোটগুলো? বড়টা 250, ছোটটা 200। কুলো কুলো বানাচ্ছে। এটা কিন্তু খুব কমন, এবার এই প্লাস্টিকের ফুল প্রচুর পাওয়া যায় এখানে, জাস্ট লাগিয়ে দিলেই হলো। এই বাঁশের ফুলদানিগুলো কেমন দাম? এগুলো 150 টাকা আছে, এখানে আছে 200 টাকা আছে, 180 টাকা আছে। এই জিনিসটা
এইটা একদম ইউনিক দেখলাম, এই জিনিসটা একদম ইউনিক দেখলাম, কিন্তু এতগুলো দোকানে এরকম কিন্তু দেখিনি। নিত্য নতুন ডিজাইন কি দাম আছে? পাঞ্জাবি কুর্তি, দুপাট্টা, টি শার্ট সব কিছু এখানে আছে। ওই দিকে দেখো পাঞ্জাবি গুলো কি সুন্দর, এগুলো সব দুপাট্টা তাই তো? আচ্ছা, সব রকম কালারের আছে। আরে দেওয়ালের আর টাঙানো এগুলো ছবি, পটচিত্র নেই? এই পটচিত্রগুলোর কেমন দাম? আচ্ছা, না সরার মধ্যে মা লক্ষ্মী, দুর্গা, ও পায়ের শব্দ আছে। এগুলো কি দাম আছে? আর এইগুলো যেটা বাজালে? আচ্ছা, তো বাঁশি কেনা দিয়ে মেলায় বৌনি করলাম, সবে বাঁশি কিনেছি, এখন দেখবো আর কি কি কিনি। কি করে এটা? সামনের এই যে গ্রাউন্ডটা দেখছো, এই গ্রাউন্ডটার মধ্যেও মেলা বসেছে, ওখানে দেখছি কি পাওয়া যায়। কি দাম আছে এটা? 1900? সব থেকে বেশি কালেকশন কিন্তু এই জিনিসগুলোরে। ওইটা দেখো, রাধা কৃষ্ণ। হ্যাঁ, কি সুন্দর হারগুলো। কত গো? 120। আর ওই চুড়িগুলো যেগুলো একসাথে করা আছে? 60 টাকা। দেখ, খুব সুন্দর সুন্দর ঘর ডেকোরেশন করার মতো জিনিস। গণেশজিকে তো দেখছি, তো আমি দেখেই যাচ্ছি, চোখ ঘোরানো যাচ্ছে না। কি দাম আছে এটা? টেবিল সেটটা 32,000। এগুলো ছাদে রাখা যাবে, আউটডোর এর জন্য মেইনলি। এই ফ্লাওয়ার ভাস গুলো আরো সুন্দর দেখতে, এত সুন্দর ফ্লাওয়ার ভাস গুলো। ভগবান বুদ্ধের স্ট্যাচুটা দেখো, সুন্দর হাত দিয়ে জল পড়ছে, মানে একদম ঘরেতে এত সুন্দর করে সাজিয়ে রাখা যাবে এগুলো। রাধা কৃষ্ণ দোলনায় দুলছে। এখানকার জিনিসগুলো একদমই ক্লাসি লুক, একবার দেখো কি দারুণ লাগছে। আগেকার দিনের যে রাজরাজাদের বাড়িতে যেমন জিনিসপত্রগুলো হতো, তার মধ্যে সোনা দিয়ে খোদাই করা, ঠিক অনেকটা সেরকম। টেবিলটা খোলাও যায়, ফোল্ডিং ওটা। হ্যাঁ, তা 1000 টাকা দাম। খুব সুন্দর কিন্তু দেখতে ড্রয়ারটা, তাই না? কাকা, ড্রয়ারটার কত দাম গো? 7000। কি কাঠের এগুলো? আচ্ছা, মাটি মাটি আছে, তার সাথে কেমিক্যালও আছে। এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ঘর সাজানো যাবে কিন্তু। যে রাধা কৃষ্ণকে দেখাও। এগুলো কি জিনিস? বক্স? আচ্ছা, খোলা যায় এখান থেকে। এই যে দেখো এইটা, কি টুলগুলো কি দাম আছে? 400 করে। এটা ডাইনিং টেবিল। এখানেও এগুলো আছে, এইগুলো কিন্তু এক একটা রুমের এক কোণায় রেখে দিলে মধ্যে সুন্দর করে বই রাখা যায়, খুব সুন্দর করে। টুলগুলো কি দাম আছে? টুল 500, এই চওড়াটা। টুলের দাম একটু বেশি মনে হচ্ছে। এই যে ভাঁজ করা টেবিল, খুব সুন্দর সুন্দর দেখো মোড়া, আর এগুলো বোধ হয় বাঁশের। বেশ সুন্দর।
খুব সুন্দর ছোট ছোট এই টুলগুলো, মানে বসে আবার পিছনে হেলান দেওয়ারও জায়গা আছে। ভাই এটা কি দাম আছে? পেয়ার 4500। সুন্দর সুন্দর বেতের মোড়াগুলো রয়েছে। সেট, সোফা সেট দেখো, সোফা সেটটা এইসব কিন্তু ক্লাসি জিনিস, কিন্তু মানে অনেক মডার্ন মডার্ন ফার্নিচার পাওয়া যায় আজকে দিনে, বাট ইভেন এটাও দেখো দারুন। এই ল্যাম্পটা দেখো দারুন জিনিস। পেতে সোফা সেট গুলো কেমন দাম? এটা দাম বলছে 26,000 গোল, এটা আর ওটা 22,000। আরে বাঁশের এটা কত? 14 এটা তো খুব ক্লাসি লাগছে। ওটা 16,000 সামনেরটা, ওটা 16,000। মানে এই পার্টিকুলার এই কাউন্টারটাতে কিন্তু হচ্ছে বেতের জিনিসের একদম নানা রকমারি বাঁশও আছে, এগুলো তো সব বাঁশ দিয়ে করা বেতের ফার্নিচার প্রচুর। সোফা থেকে শুরু করে বসার চেয়ার, মোড়া সবকিছু আছে এখানে। এই দিকটা কিন্তু পুরোটাই হচ্ছে ফার্নিচারের সেগমেন্ট। এই বেতের চেয়ারগুলো একবার দেখো শুধু, উফ ক্লাসি ডিজাইন ভাই। বাট বাঁশ দিয়ে যে এত সুন্দর সোফা সেট বানানো যায় এটা কিন্তু না দেখলে বিশ্বাস করতাম না। শুধু কি সোফা সেট, তার পাশে ডাইনিং টেবিলটা দেখো। আচ্ছা তার পাশে, হ্যাঁ ডাইনিং টেবিলও রয়েছে। মানে গোটা মাঠ জুড়ে শুধু ফার্নিচার আর ফার্নিচার, বাপ রে বাপ। এখানে শিল্পী কিন্তু এই সুন্দর কাঠের এই দুর্গা প্রতিমাটা তৈরি করছেন এখন। টুলের কিন্তু বড় ভার্সন এটা। হ্যাঁ বেঞ্চ, এই বেঞ্চগুলো কত গো? 1800। কাঠ খোদাই করে এত সুন্দর দুর্গা প্রতিমাটা বানানো দেখো। বাহ খুব সুন্দর কিন্তু আয়নাটা। এই কাঠের পেঁচাগুলো কিন্তু প্রচুর রয়েছে। আর এই ইভেন এবারে এই দুর্গা প্রতিমাগুলো দেখছি, কাঠের এই দুর্গা মূর্তিগুলো কিন্তু খুব ভালো, খুব সুন্দর লাগছে। গণেশটা কি দাম আছে? এটা হ্যাঁ এটা দাম আছে আপনার 2500 টাকা। এটা মেগনি কাঠের সলিড একদম। এটা কি তোমরা পালিশ টালিশ করে রং করবে? এটা অনেক জনা আমার কাছে তো সাদা, হ্যাঁ হ্যাঁ আর অনেকে পছন্দ করে সাদাই নেব। মানে সাদা নিলে সাদা নিতে পারে, যদি বলে যে না ভাই পালিশ করে দিতে ওইটার মতন এরকম কালার করে দিতে হবে, আমরা কালার করে দেবো। এটা কেমন দাম? এটা 1500 টাকা। দুর্গা ঠাকুর গুলো কোনটা? এই যে ছোট বড়টা 4000 টাকা। ছোটটা ছোটটা এগুলো, হ্যাঁ এগুলো 1200 টাকা। 1200 টাকা খুব সুন্দর সুন্দর এই দুর্গা মূর্তি গুলো 1200 টাকা, আর এই বড়টা হচ্ছে 4000 টাকা। কাঁচের সেন্টার টেবিলটা দেখো, অসম্ভব সুন্দর কনসেপ্টটা। এই সেন্টার টেবিলটার কেমন দাম? 5500। আর কি কি কাঠ এটা? ফাইবার, ফাইবারের। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এগুলো। এগুলো খুব সুন্দর সুন্দর ফ্লোর ম্যাট রয়েছে, কি বিভৎস বড় বড় ফ্লোর ম্যাট গুলো, বাপ রে বাপ। কার্পেট রয়েছে, এখানে অনেক রকমের আছে দেখো, পাপোশও আছে। এই দিকটা হচ্ছে পুরোটা হচ্ছে শুধু ওই ফ্লোর ম্যাট আর কার্পেট এইসবেরই দোকান। নানা রকমের নানা সাইজের নানা ডিজাইনের রয়েছে দেখো, এটা যেন মনে হচ্ছে বাঘের চামড়া। এটা ডিজাইনটাও একদম অন্যরকম। হ্যাঁ কত রকমের এইটাগুলো, মনে হয় কার্পেট বা গালিচা। কি দাম আছে দাদা? এই কার্পেটে কত? 2000। নিলে পরে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। কিছু ডিসকাউন্ট হবে? আর ওইগুলো? এটা এটা 3500, 4000, 3000। এক একটা এক এক রকম দামের আছে, ছোট বড় সব কিছু আছে। এই জিনিসটা দেখো, এইটা তো মানে দারুন। এটা দুর্দান্ত একদম, বিরাট বড় বড়। দিদি কি দাম আছে? 1500। আর ওই পাটের পাটের
এবার একটা অদ্ভুত জিনিস দেখাবো তোমাদের, দেখো কি অসম্ভব সুন্দর। খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন রকমের স্ট্রাকচার রয়েছে এখানে, এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ঘর সাজানো যাবে। মা দুর্গা, মা দুর্গার পুরো পরিবারটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এগুলো কেমন কি দাম আছে এই গণেশের এই মুখগুলো? 1500। আর ছোট ছোট গুলো 700। কি দারুণ দারুণ মুখোশগুলো, অনেকটা ট্রাইবালদের জিনিসটা। এই ডাইনিং টেবিলটা দেখো কি সুন্দর। আর রাজরাজাদের বাড়িতে যেমন ভাবে টেবিল রাখা হয় দেখো, সোফা সেটটা একবার দেখো। এইটা কিন্তু খুব ভালো জিনিস, দুর্দান্ত দুর্দান্ত জিনিস সব কাঠের, দেখেছ কি সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখো। অপূর্ব, ওখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। হ্যাঁ, এই আর এইটা দেখো নৌকার মতো। বাবা, এই বাক্সগুলোতে কি রাখা যাবে? এই তলার বাক্সটা তো তোমাকে ঢুকিয়ে দেওয়া যাবে মনে হচ্ছে। আমার সাথে তুমিও ঢুকে যাবে, চিন্তা নেই। এইটা দেখো, মানে সত্যি এই মেলাতে না আসলে যে বাংলার ঘরে ঘরে যে এত সুন্দর যে ট্যালেন্ট আছে লুকিয়ে সত্যি জানা যেত না। এই বছরে এই জিনিসগুলো একদম ইউনিক, এই কাঠের ওপরে এরকম ভাবে কালো রং করে যে মূর্তিগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এবং আরো এখানে বিশেষ রকমের কিছু কাঠের জিনিসপত্র দেখলাম যেগুলো বিশেষ করে রাজরাজাদের বাড়িতে থাকে। পুরোটাই কাঠের, মানে কাঠ খোদাই করে এত সুন্দর, দারুণ। সত্যি আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে এই ধরনের যে বসার দেখো জায়গাগুলো, এগুলো কিন্তু এবছরে একদম ইউনিক দেখছি। কি দারুণ কাঠের, উফ, এটা সত্যি মনে হচ্ছে একদম পুরো রাজার ঘরের জিনিস ভাই। তো নিখুঁত কাজ করতে হয়েছে তবে এই জিনিসগুলো তৈরি হয়েছে। দেখো এগুলো তো বড় বড় কাঠের গুঁড়ি, তার উপরে এই কাজগুলো হয়েছে। এই বাঁশের তৈরি মুখোশগুলো দেখো, অসাধারণ ফার্নিচার গুলো। এই মুখোশ গুলো কেমন প্রাইস দাদা? এই এই মুখোশটা এটা কি কাঠের? এগুলো চাপা কাঠ আছে, বুঝতেই পারছি না। অসাধারণ। শিলিগুড়ি থেকে আসছেন দাদারা, ওনারা নিজেদের হাতে এইগুলো সমস্ত বানান। আচ্ছা, কাঠের জিনিস দেখার পর এবার আমরা মোটামুটি মাটির জিনিসের দিকে চলে এলাম। বিভিন্ন রকমের রয়েছে, অসাধারণ। আচ্ছা এই দিকে দেখো, এটা মনে হয় এই যে বাঁকুড়ার পোড়ামাটির মতো, এই যে এই যে এই এই মডেলগুলো কিন্তু খুব চলে, এই মডেলগুলো। আর এখানে ঘোড়াও রয়েছে, টেরাকোটা, টেরাকোটা বা হ্যাঁ পোড়ামাটি। এগুলো এইগুলো খুব সুন্দর সুন্দর, এগুলো বোধহয় টপ না? হ্যাঁ টপ। এগুলো মাটির তৈরি, তো এখানে দেখো এখানেও কিন্তু মা দুর্গা তৈরি করা আছে। মা দুর্গা, এটা দেখো একটা পালকির মতো। এনে লাগবে তো, আমি দেখছি কত দাম বললেন ছোটটা? 1200 টাকা। কোনটা? ঘোড়া? হ্যাঁ দুটো। ও এগুলো মাটি, কিন্তু দেখে বোঝার উপায় নেই। কেমন গোল্ডেন কালার করা, তাই না? কালারটা দেখো আর ডিজাইনটা দেখো। কি দাম আছে? 180। এগুলো সবই কিন্তু মাটির, কি সুন্দর কালার করা বলো তো। মাটির উপরে সুন্দর কালার করা, দেখো এখানে অনেক রকমের আছে কিন্তু। তো এটা কিন্তু ভালো ফুল টুল রেখে জল জল রাখা যাবে এটার মধ্যে।
বাপ রে কি বড় বড় সাইজ, কি দারুন দারুন কাজগুলো দেখেছো, ওই এরকম যে ঢোল বাজাচ্ছে এরকম ওইটাও কিন্তু আমার খুব পছন্দ। কি সুন্দর সুন্দর এই ফটো ফ্রেমগুলো দেখো, নানান দেব দেবীর কিন্তু মূর্তি আছে এখানে ফটোগুলোর মধ্যে, তাই না? এটা অসম্ভব সুন্দর। কি দাম আছে মা দুর্গার? 4,500। মা দুর্গা দেখেছো? মানে অস্ত্র আছে দেখো, কি সুন্দর সুন্দর এই ল্যাম্প শেড গুলো রয়েছে, বেশ অন্যরকম দেখতে আলোগুলো, প্রচুর ফুল এখানে, কিন্তু যেমন ওই ফুলদানি বিক্রি হচ্ছে কাঠে সেরকমই এখানে প্রচুর ফুল বিক্রি হচ্ছে রং বেরঙের, কত রকমের আছে দেখো। আর গোলাপগুলো দেখো একদম সত্যিকারের, চারদিকটা দেখে মনে হচ্ছে যেন ফুলের বাগান পুরো, রং বেরঙের কত রকমের ফুল। কি দাম আছে? 20 টাকা। আর ওই গোলাপটা 20 করে? তোমার কাছে কি সব 20 করে স্টার্ট নাকি? কোনগুলো 5-10? এই ছোট ছোট গুলো দেখো, এদিকে আসো, এখানে কিন্তু 5-10-এরও আছে। স্টার্ট হচ্ছে, স্টার্ট কি কাকিমা, 5 থেকে দাম স্টার্ট আছে, এগুলো 5-10 করে দাম। আচ্ছা আমরা এই ফুলগুলো নিলাম, খুব সুন্দর দেখতে লাগছে, কতগুলো মিলিয়ে মিশিয়ে নিলাম। এখানকার ল্যাম্পশেডগুলো দেখো একদম অন্যরকম, খুব ইউনিক লাগছে। কি দাম আছে এটা? 1,200। আলোর মধ্যে হাওড়া ব্রিজ। আমরা এই ফুলদানিটা নিলাম, তো আমরা এটা নিইনি, এটার থেকে আরেকটা চওড়া যেটা আছে সেটা নিয়েছি। এই যে চলে এসেছে, এটা অলরেডি প্যাক করে দিয়েছে বলে আমি ওটা দেখালাম, তো এই জিনিসটা নিয়েছি, আর তার সাথে এই ফুল। তো মোটামুটি রাস্তার দুপাশেই কিন্তু প্রচুর জিনিস, এই বাঁ পাশেও কিন্তু কাঠের জিনিস, বেতের জিনিস, ঝুড়ির ওপাশে, মানে রাস্তার দুপাশ জুড়ে প্রচুর দোকান। এবার হচ্ছে আমরা মেন যে এন্ট্রান্স, সেটা মেন মেলার গ্রাউন্ডের মধ্যে এবার আমরা যাব, দেখি ওখানে কি পাওয়া যাচ্ছে। প্রথমে ঢুকেই দেখো এই মাটির পটগুলো, বিভিন্ন ড্রেসেস এখানে স্টেজ করা হয়েছে। এখানে বাঁশি, একতারা, কত করে এগুলো? 100। কত করে কাকিমা? 50 টাকা সেট। খুব সুন্দর মাটির কাপে গাঢ় করে দুধ চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই সিঙ্গেলগুলো রয়েছে দেখো, 30-20 নাও, একটাই নেবো, ঠিক আছে কিনা কি করে বুঝবো, চা খাওয়া যাবে তো? এটা কিন্তু আমার, এটা তোমার জন্যই কিনেছি, কারণ আগেরটা যেহেতু এক পিস কিনেছিলাম ওটাতে আমি চা খাই, তাই এটা আর একটা কিনলাম, দুজনে মিলে একসাথে চা খাবো। থ্যাংক ইউ। মেলার ভেতরে দেখছি এই যেমন মাতলা দক্ষিণ চব্বিশ পরগনা, দ্বারকেশ্বর বাঁকুড়ার, অজয় হচ্ছে পূর্ব বর্ধমান, জলঙ্গি হচ্ছে নদিয়ার, অর্থাৎ যে যে নদ বা নদীগুলো যে যে জেলার সেই নাম দিয়ে কিন্তু একটা করে কাউন্টার এখানে রয়েছে। সামনে দেখো কি রেশম শিল্পী শাড়ি আছে এখানে। মেলার ভেতরে এবং বাইরে সব জায়গায় কিন্তু প্রচুর দোকান, তাই না? আচ্ছা এখানেও কিন্তু এই যে নেম প্লেট বানানো আছে কাঠের উপর দিয়ে, টিভিতে দেখা যাচ্ছে 20% অফ। একবার যাবে নাকি, নাকি যেতে ভয় লাগছে? শাড়ির দোকানে বউয়ের সাথে যেতে ভয় লাগছে? ভয় না, আসলে এত শাড়ির পেছনে এত সময় নষ্ট করতে ইচ্ছা করে না, তাই নাকি? ওটা তুমি এসে পরে তুমি দেখে নিও। এখানেও দেখো বেতের জুড়ি বানানো হচ্ছে, কি সুন্দর ব্যাগগুলো দেখো, পুরোটা পুঁথি দিয়ে করা, খুব সুন্দর। দিদি ব্যাগটা কি দাম আছে?
650 এখানেও যে ম্যাট গুলো রয়েছে এগুলো কি বলো তো ডোন্ট নো গয়না বড়ি ম্যাট গুলো মাধুর গুলো দেখো কত রকমের বাঁশি দেখালি বাঁশের বাঁশি সুন্দর বাজাচ্ছে পাখির ডাক হচ্ছে কপার রিপোজ ওয়ার্ক তামার কত সুন্দর সুন্দর কাজ এগুলো কিন্তু প্রচুর শাড়ির স্টক আছে ভেতরে নানা রকম চাটাই তৈরি ব্যাগ প্রচুর ব্যাগের কালেকশন সব থেকে ছোট ক্যালেন্ডার ওয়ার্ল্ড স্মলেস্ট ক্যালেন্ডার মানে বাইরে যে যে জিনিসগুলো দেখলাম ভেতরে তো সেগুলো আছেই তার সাথেও কিছু এক্সট্রা কিছু লাইক ড্রেসেস গয়নাগাটি এইগুলোই যা এক্সট্রা আমার যা লাগছে তাই না দাম আছে এগুলো বড় গুলো এগুলো 200 টাকা আরে মুখোশ গুলো নেখলাম 300 টাকা ওই যে ওটা এক পিস 500 টাকা কোনটা এক পিস 500 টাকা এটা হ্যাঁ ওই দুইটা আর ওই যে ওগুলো 300 টাকা করে তুই মেলার মধ্যে হচ্ছে কিন্তু একই ধরনের জিনিসের কিন্তু এত রকমের দোকান এত কালেকশন এত ভ্যারাইটি মানে দেখতে দেখতে কিন্তু সত্যি মানে মাথা পাগল হয়ে যাবে তার ফটো ফ্রেম গুলো দুর্দান্ত লাগছে আর এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখো ব্ল্যাকের ওপরে দাদা কি দাম আছে এটা 550 একটু কম সম হবে না ওপরের ওই যে এইটা সবগুলোই দেখো এখানে কি ছোট ছোট সুন্দর সুন্দর এই যে গুলো রয়েছে সাজানোর জন্য দারুণ কিন্তু এইটা এই ফটো ফ্রেমটা নিলাম এটা 500 টাকা দাম খুব সুন্দর লাগছে দেখতে আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য এটা নিয়েই নিলাম আমরা কিন্তু এখন পুরুলিয়াতে চলে এসেছি দেখো শুধু ছৌ নাচের মুখোশ কিনলে হয় কিন্তু কি অপূর্ব কেমন মুখোশের দাম দাদা এই এইগুলো মানে মাটি দেওয়ালে লাগানোর দেওয়ালে লাগিয়ে রাখা যাবে দেওয়ালে লাগিয়ে রাখা যাবে অসম্ভব সুন্দর মা দুর্গার গুলো কি দাম আছে 1300 আর ছোটটা এটা 200 একটা ছৌ নাচের মুখোশ একটা নেওয়া যেতে পারে এটা কি ওই অত বড় বড় ছৌ নাচের হলে তো বড়ই হবে বড়ই হবে হ্যাঁ ট্রাইবালদের সমস্ত পুরুলিয়া শিল্পকলা পুরুলিয়ার আদিবাসী আদিবাসী আচ্ছা মেলা এলে এই কাউন্টারে আসতেই হবে কিন্তু মানে মাস হ্যাঁ পুরুলিয়ার আদিবাসীদের প্রচুর রকমের মুখোশ রয়েছে আদিবাসীদের মুখোশ এমনি এই যে ছৌ নাচের মুখোশ ঠাকুরের মুখ বাঘের মুখ মানে সবকিছুই এখানে আছে এবং এত রকমের আছে মানে সত্যি মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে রীতিমতো পেপার পাল্পের ওপরে রং করে এত সুন্দর মুখোশগুলো এখানে বানানো রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ তো আমরা এই রাজা আর
এই রাজা আর রানী এই মূর্তি দুটো নিলাম। এগুলোকে এগুলো দাদা বলছেন নজর কাটি, এগুলো বাড়ির একদম মেন দরজায় লাগিয়ে রাখা শুভ। আর এটার দাম হচ্ছে জোড়া 250 টাকা। তো এই হলো মেলার ফুড কোর্ট, দেখছো কি বিশাল সাইজ, প্রচুর দোকান আছে এখানে, খাবার দোকান, সেখানে লোকও প্রচুর। কফি শপ আছে, এই যে হুগলি কুটির শিল্প মনে আছে, এই দোকান থেকে আগের বারে আচার কিনেছিলাম। হ্যাঁ আচার কিনেছিলাম, সে আচার এবছর এখনো আছে সেটাই। জয়নগরের মোয়া, বাংলার দই, জল ভরা সূর্য মোদক। আচ্ছা চন্দননগরের বিখ্যাত দোকান, জল ভরা সূর্য মোদক, পিঠে বিলাসী, ক্যালকাটা চাট হাউস, মানে প্রচুর দোকান আছে কিন্তু প্রচুর, আর তাতে কিন্তু প্রচুর লোকও আছে। বাট আজকে আমাদের একটু তাড়া আছে, তাই এখানে আজকে কোনো খাবার খেয়ে আর টাইম ওয়েস্ট করতে পারবো না। তোমরা যারা মেলাতে আসবে এই ফুড কোর্টটা অবশ্যই ট্রাই করো, ফুড কোর্টে কিন্তু প্রচুর অপশান আছে খাবারের। তো মেলা ঘুরবে, খিদে পাবে, এখানে এসে একদম মন ভরে পেট ভরে তোমরা সবকিছুই খেতে পারবে। আমার তো গন্ধে অর্ধ ভোজন হয়ে যাচ্ছে, এত গন্ধ ফিশ ফ্রাই এর। মোটামুটি যে কাউন্টারগুলো আছে কাউন্টারগুলোতে শাড়ি কাউন্টার, তো সেই জন্য ঠিক শাড়ি কেনার অতটা ঠিক ইন্টারেস্ট নেই, তো সেই জন্য ওই দোকানগুলোতে ঢুকলাম না। তো বাইরেই মোটামুটি যেগুলো আছে ঘর সাজানোর জিনিস যেগুলো, সেগুলোই তোমাদের মোটামুটি দেখালাম। তো মোটামুটি আইডিয়া একটা তোমরা আশা করি পেয়ে গেছো যে কী ধরনের জিনিস এখানে আছে, আর বাকিটা তোমরা নিজেরা আসলে পরে এক্সপ্লোর করলে বুঝতে পারবে, তোমাদের যেটা ইচ্ছা হবে কিনতে তোমরা দেখে সেটা বিচার করে দাম ঠিক করে সেই মতো তোমরা কিনতে পারো। প্রচুর অপশান এখানে আছে। আমরা একটা জিনিস স্পেশালি রিয়েলাইজ করলাম যে বাইরের থেকে কিন্তু ভিতরে দামটা একটু বেশি লাগলো, তো বাইরে থেকে কিনলে কিন্তু দামটা একটু তোমরা কম পাবে। তো এখানে এই সুন্দর এই কাঠের ওপর খোদাই করা নামগুলো পাওয়া যাচ্ছে, এবং অনেক আমি মেলাতে আমি অনেকগুলো দোকানে ঘুরলাম যেখানে শুধু ইংলিশ ফন্ট অ্যাভেলেবেল, বাট এই দাদার কাছে পার্থদার দোকান দেখে নাও, একদম রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে ঢুকেই কিন্তু বেশ কিছুটা এলেই বাঁহাতেই পার্থদার দোকান, এখানে কিন্তু বাংলা ফন্ট কিন্তু অ্যাভেলেবেল। তো আমরাও করাচ্ছি আমাদের বাড়ির জন্য, তো সেটা কেমন হবে সেটা যখন ডেলিভারি নিতে আসবো সেদিনকে তোমাদের দেখাবো। তো বন্ধুরা এই আমাদের আজকে হস্তশিল্প মেলা ঘোরাঘুরি মোটামুটি শেষ, কেনাকাটাও মোটামুটি যা করেছি তোমাদের দেখালাম। তো মেলাটা এখন শুরু হয়েছে 24 তারিখ থেকে, চলবে 17 তারিখ অবধি, আর প্রত্যেক দিন হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি আছে। তো তোমরা এর মধ্যে যে কোনো সময় যে কোনো দিন এসে তোমরা মেলাটা ঘুরে দেখো, পছন্দসই জিনিস কেনো, আশা করি অনেক কিছুই পছন্দ হবে। এখানে অনেক কালেকশন আছে ঘর সাজানোর থেকে জিনিস থেকে শুরু করে ফার্নিচার্স, সাজার জিনিস, ড্রেসেস সব কিছু অ্যাভেলেবেল, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সকলের সাথে শেয়ার করে দিও যাতে সবাই আসতে পারে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে, সকলে ভালো থেকো, টিল দেন, টাটা।